নরসিংদীর রায়পুরায় বিতর্কের জেরে প্রতিপক্ষের আঘাতে মোহাম্মদ আব্দুল কালাম নামে একজন কৃষকের মৃত্যু হয়েছে। উপজেলার অলিপুরা উত্তরপাড়া এলাকায় হায়দার আলীর মুদি দোকানের সামনে এই ঘটনা ঘটে। নিহত আবুল কালাম একই এলাকার মৃত নূরজান মিয়ার ছেলে ও পেশায় একজন কৃষক ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে এশার নামাজ শেষে বাড়ির পাশে ওই চা দোকানে চা পান করতে যান আবুল কালাম। এ সময় সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি হলে আবুল কালামকে আঘাত করেন প্রতিপক্ষের লোকজন। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।